हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। আর তোমরা ভাবছো তো যে ব্লগটা আমি ছাতা মাথায় দিয়ে কেন শুরু করছি ঘরে? তো আজকে আমি আমব্রেলা গার্ল, ঠিক আছে? আজকে আমি সারা দিন আমব্রেলা নিয়ে, মানে ছাতা নিয়ে আমি ভিডিও করব, মানে সব কাজ আমি ছাতা নিয়ে করব। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সবাইকে দেখছি একটু আছে এরকম ভিডিও করছে যে আমব্রেলা নিয়ে ভিডিও বানাচ্ছে, তাই আমারও ইচ্ছে হলো যে আজকে একটু আমিও করি। তো আজকে হলো সানডে, এখন বাজে 10টা, ছেলে ড্রয়িং ক্লাসে এই মাত্র তোমাদের দাদা ভাই দিয়ে এলো, আর আমাদের সকালে টিফিন হয়নি। হ্যাঁ, ছেলেকে শুধু পাউরুটি শেকে দিয়েছি, তোমাদের দাদা ভাই খেয়েছে, আর মাকে দিয়ে দিয়েছি, মা খাচ্ছে ঘরে, আর আমি এখনো খাইনি, খাবো। তো সকালে শুধু চা বিস্কুট খেয়েছি, আর এখন রান্না বান্না রেডি করবো। তো আজকে সানডে বলে আজকে স্পেশাল কিছুই হচ্ছে না, কারণ সানডেতে সকালবেলা লুচি ঠুচি এসব করি, কিন্তু আজকে করিনি। আর তোমাদের দাদা ভাই এই যে এনেছে মটন, এনে রেখেছে, এগুলোকে ধোবো। আগে ভাবছি ওই সব আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে তারপরে মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখবো, রেখে দিলে কি তাড়াতাড়ি হয়ে যায়, আর মশলাটা বেশ মাংসের মধ্যে ঢোকে। তো দেখতে থাকো তোমরা ব্লগটা কিভাবে, মানে আমি ছাতা নিয়ে আজকে রান্না বান্না কাজকর্ম গুলো করি, তোমরা সেটা দেখতে থাকো। তো জানলাগুলো একটু ঝুল হয়েছিল, সেগুলো একটু ঝাঁটা দিয়ে ঝেটিয়ে দিলাম, আর ঘরটাও একদিন ঝাড়তে হবে, কারণ দেখছি ঘরে একটু একটু ঝুল হয়েছে। তো আজকে সেটা হবে না, এটা আবার দেখি, কালকে তো সোমবার, বুধবার নাগাদ করবো। আর এখন চলে যাবো রান্না করতে, তো তার আগে টিফিন খেতে হবে, ভাতটা আগে বসিয়ে নিই। আজকে কিছুই করবো না, শুধু ভাবছি পটল সর্ষে বাটা দিয়ে করব, আর নইলে পটল ভাজা করব, আর হচ্ছে গিয়ে মাংস ভাবছি ট্যালটেলে ঝোল করব আলু দিয়ে। আর আমি এখন আগে খেয়ে নেব, খাবো হচ্ছে এই যে 3 পিস রুটি আছে, এটাই আমার হয়ে যাবে এখন টিফিনে, খাবো খেয়ে তার আগে ভাত বসাবো, তারপরে এই কোটা বাসন মাজবো। হ্যাঁ, সব একটা একটা করে কাজগুলো গোছাতে হবে, বেশি হে করলে আবার গুলিয়ে যাবে। তো চলো আগে ভাতটাই বসিয়ে নিই। ভাত বসিয়ে দিলাম, এবার চাল আনতে চলে যাবো মায়ের ঘরে, কারণ চাল মায়ের ঘরেই থাকে। তো চালটা ধুয়ে নিয়েছি, দেখো এখন আমি দিয়ে দিচ্ছি, আর হাতা দিয়ে দিচ্ছি, কারণ জলটা গরম হয়ে গেছে। তো আর এরকমভাবে দিলে কি হয়, চাল মানে যে জলটা গরম হয়ে গেছে সেটা অনেক সময় ছিটকে আসে চাল এরকমভাবে একবারে ঢেলে দিতে গেলে, তার জন্য হাতা দিয়ে প্রথমে দিয়ে নিলাম মানে বেশিটা, আর এই যেটুকানি মানে লেগে আছে সেটুকানি আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে গিয়ে এর মধ্যে দেখি ভাবছি দুটো উচ্ছে সিদ্ধ দিয়ে দেবো, একটা মায়ের জন্য আর একটা আমার বরের জন্য। আর তো দেখো উচ্ছেটা আমি বার করে নিয়ে এসেছি ফ্রিজ দিয়ে, আর এখন আমি দিয়ে দিচ্ছি উচ্ছে দুটো, দুটো উচ্ছেই সেদ্ধ দেবো, কারণ বাবা খেতে চায় না উচ্ছে সিদ্ধ, আর এর মধ্যে যদি আলু দিই তাহলে বাবা খাবে, কিন্তু আজকে আলু দিচ্ছি না, দুজনকে দুটো উচ্ছে সিদ্ধ করে দেবো, আর মাকে একটা দিয়ে দেবো মেখে, আর বরকে একটা মেখে দেবো, ওদের হয়ে যাবে। আর বাবা যদি খায় এখান দিয়ে একটু খেয়ে নেবে, আর ছেলে তো খাবেই না, কারণ ও উচ্ছে সিদ্ধও খায় না, আর কি বলবো তোমাদের ভাতেও ভাজাও খায় না, মানে আমার ছেলে মোট কথা তিতোই খেতে চায় না, মানে তিতো যদি একটু দিয়েছি তাহলে ও মানে বমি করে একাকার করে দেয়, মানে কত কিছুভাবে চেষ্টা করেছে ওকে উচ্ছে খাওয়ানোর, মানে বড়া করে তারপরে কড়কড়া করে ভেজে, কিছুতেই নয়, কিছুতেই কিছুতে খায় না ও। তো এখন আমি বাটার দিয়ে রুটিটা মাখিয়ে নিচ্ছি, রুটিটা সেঁকে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, তো ঠান্ডা হয়ে গেছে কি করবো, ভাতটা বসাতে গিয়ে আমার দেরি হয়ে গেছে, তো আমি এখন ওটা মাখিয়ে টিফিনটা করে নেব, তারপরে বাদ বাকি যা রান্না করার করবো, ছাতা মাথায় দিয়ে দেখে করছি।
আর আমার বর বলছে তোমার মাথা খারাপ হয়ে গেছে, ছাতা মাথায় দিয়ে রান্না করছে। চলো এখন খেয়ে নিই ছাতা মাথায় দিয়ে। বাইরে একটু আগে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ উঠেছে, আবার বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে যে! কিছুদিন আগে দেখলাম, মানে যেগুলো ট্রেন্ডিং এ চলে আর কি, দেখলাম যে খাটের নিচে সবাই ভিডিও বানাচ্ছে, মানে খাটের তলায় সারাদিন 24 ঘন্টা খাটের তলায়, 24 ঘন্টা চ্যালেঞ্জ। তো আমাদের খাটের নিচে জায়গা নেই গো, তার জন্য ছাতা দিয়েই চ্যালেঞ্জ করছি। ছেড়ে দিয়ে কাছে রেখে যেতে হবে। ভাতটা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দুটো উচ্ছে সিদ্ধ দিয়েছি, একটা মায়ের জন্য আর একটা আমার বরের জন্য, কারণ বাবা হেলদি ফুড খায় না, বাবা খাবে হচ্ছে মানে শুকনো লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা পুড়িয়ে ওটাকে ভালো করে মেখে ঠেকে, যেগুলোর কোনো আর মানে যে জিনিসটা আর কি উপকারী, মানে উপকার যেটা, সে তার গুণ নষ্ট হয়ে যায়। বাবা হচ্ছে গিয়ে আমার ছেলের মতন তিতো খেতে চায় না। এখন মাংসের জন্য দেখো আদা রসুন পেঁয়াজ কেটে নিচ্ছি, আর মাংসটা দিকে আমি ধুয়ে দিয়েছি, ধুয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজ কাটতে কাটতে আমি কেটে ফেলছি জানো, আর আর কি করবো, এই পটল গুলো এখন কি করবো, ভাজা করবো না সর্ষে বাটা দিয়ে করবো, তো আমি দেখো এখন রান্না বসিয়েছি, আর হচ্ছে গিয়ে আলু ভাজি মাংসের জন্য, আর এক পাশে হচ্ছে ওই পটলগুলো ভাজা করছি, মানে ভেজে নিয়ে তারপরে সর্ষেটা বেটে দিয়ে দেবো। আর আলুটাকে প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, মানে আলুটা ভেজে নিয়ে মাংস রান্না করলে বেশ মানে ভালো হয় আর কি। আর এদিকে মশলা করে নিচ্ছি মাংস, আর অনেকে আছে মানে আলু আর কি না ভেজে এমনিও করে, সেটাও ভালো লাগে, কিন্তু ভেজে করলে আমার মনে হয় বেশি ভালো লাগে, কারণ আমি না ভেজেও করেছিলাম, ঠিক আমার ভালো লাগেনি, সেই জন্য আমি সবসময় আলুটাকে আগে ভালো করে ভেজে নিই। তারপরে এবার আমি মশলাটা দিয়ে মাখিয়ে আমি বসিয়ে দেব। তো মশলা করে আমি এখন মাটনটাকে বসিয়ে দিয়েছি এটাকে এক পাশে, আর এক পাশে হচ্ছে পটল ভাজা করছি, ঢাকা দিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এইদিকে আমি সর্ষে বেটে নেব শিলের মধ্যে, আর মাংসের জন্য আলু ভেজে নিয়েছি, আর শুধু মাংসের ঝোল আর পটল সর্ষে বাটা দিয়ে করব। ব্যাস আজকে এই রেসিপি, আর ছাতা মাথায় দিয়ে, আর তোমাদের দাদা ভাই বলছে তুমি ম্যাড হয়ে গেছো, পুরো ছাতা নিয়ে ভিডিও বানাচ্ছে, আমি বলছি আমি আজকে আমব্রেলা গাই। তো সত্যি খুব অসুবিধা হচ্ছে, তাও তোমাদের জন্য এটুকু আমি করতেই পারি, তাই না? চলো রান্নাটা ঝটফট করে নি, আর মশলাটা ততক্ষণ বেটে নি। আর ছেলে চলে এসেছে ড্রয়িং ক্লাস থেকে, ও এখন নিজে নিজে স্নান করছে, আমার মনে হচ্ছে বৃষ্টি আসবে, চারপাশে পুরো অন্ধকার পড়ে গেছে। চলো এখন দেখো আমি
পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিচ্ছি, কারণ ডাল ভর্তা বানাচ্ছি, লাস্টের ডিসিশন এটা। মানে ভাবলাম যে শুধু পটল আর এই যে খাওয়া যাবে, একটু ডাল সেদ্ধ করে নিয়েছি, এখন ডালটা দিয়ে দেবেন মধ্যে। এটা না গরম ভাতের সাথে দারুণ লাগে, তোমরা এভাবে বানিয়ে খেয়েও। মানে ডালটাকে একটুখানি কম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব, তারপরে এরকম পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে, ও যা লাগে না। আর এদিকে চলো দেখাই আমার খাসির মাংসের লাল ঝোল, কারণ আমি এটা প্রেশার কুকারে দিইনি জানো তো। এটাকে আমি কড়াইতে এরকম ঢেকে রেখে দিয়েছি আস্তে করে। দেখো দেরি হয়ে যাচ্ছে জানো, ছেলেকে খেতে দিতে আমার। দেখো কিরকম হয়েছে, সেদ্ধ মোটামুটি হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে গরম মশলা দেব। এ দেখো গরম মশলা আমি বেটে রেখেছি, আর এখানে আমি এ দেখো পটলটাকে সর্ষে বাটা দিয়ে করেছি, আর এই যে গরম মশলা শিলে বেটে রেখেছি। তো আর একটু হলে আমি এটার মধ্যে গরম মশলা দিয়ে দেবো, এখন হয়নি। তো দেখো আমার রেডি হয়ে গেছে মাংস, খাসির মাংস লাল ঝোল। দেখো কালারটা দেখো একবার, আর গরম মশলা দিয়ে দিয়েছি, আর আমার রান্নাও কমপ্লিট। আজকে রান্না করেছি দেখালাম তো, পটল দিয়ে সর্ষে বাটা আর মুসুর ডালের ভর্তা আর লাল লাল খাসির ঝোল। আজকে যা খাওয়াটা হবে না পুরো জমে যাবে। তো এখন বাজে দুটো, এখন খেতে দেবো। ছেলে স্নান করে বসে আছে আর তোমাদের দাদা ভাই ওইদিকে পুজো করছে, তা আমি আগে ছেলেকে খেতে দিয়ে আমি স্নান করতে যাব, আর তার সাথে মাকেও দিয়ে দেব, আর বাবা আসলে তারপরে সবাই মিলে আমরা খাবো। মানে তোমাদের দাদা ভাই আসবে পুজো করে, বাবা আসবে দোকান থেকে, তারপর আমরা তিনজনে খাবো একসাথে। আচ্ছা চলো আজকে এই পর্যন্ত, ছাতা মাথায় দিয়ে রান্না, ছাতা মাথায় দিয়ে আজকে খাসির লাল লাল ঝোল রান্না করেছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই মানে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে, যে পাশে যে বেল আইকনটা আছে ওটাতে প্রেস করে দেবে, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের মতন এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরের দিন, টাটা।